नमस्कार बंधुरा आज के आमी एई भिडियोते आलोचना करब गोट फार्म छोटो करे शुरू करे किभाबे बड़ो करबेन, कम खरचे एवं सठिक पद्धतिते फार्मिंग शुरू करे किभाबे बड़ो करा सम्भव विस्तारित आलोचना थाकबे आजकेर एई भिडियोते। भिडियोटी शेष मुहूर्त अब्दि देखार चेष्टा करबेन। जे कोनो व्यवसा शुरू करार आगे আপনাদেরকে ভাবতে হবে আপনারা যে টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করবেন সেই টাকা যেন নষ্ট না হয়, সেইভাবে আপনাদেরকে ব্যবসা শুরু করতে হবে। যে কোনো ব্যবসা শুরু করার আগে ব্যবসার সম্পর্কে জানা খুব প্রয়োজন। আপনারা যে বিজনেসটা শুরু করবেন সেই বিজনেস সম্পর্কে আপনাদেরকে ধারণা থাকা খুব প্রয়োজন। তো গোট ফার্মিং বিজনেস এমনও একটি বিজনেস, সবাই কিন্তু এই বিজনেস শুরু করে বিজনেস লাইনে টিকে থাকতে পারে না। এর পিছনে বহু কারণ রয়েছে। আমি বহু ভিডিওতে এর বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কম খরচে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে গোট ফার্মিং শুরু করে ছোট থেকে বড় করবেন। যে ব্যক্তি ভাববে যে আমি ফার্মিং একেবারেই বড় করে শুরু করব, তো সেই ব্যক্তি ফার্মিং লাইনে অত সহজে টিকে থাকতে পারবে না। শুধু টাকা পয়সা ইনভেস্ট করে এই বিজনেস করা যায় না। এই বিজনেস করতে হলে আগে এই বিজনেস সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তারপরেই বিজনেস শুরু করতে হবে। তো প্রথমত আপনারা 10টি ছাগল নিয়ে শুরু করতে পারেন। 10টি মা ছাগল এবং 2টি ব্রিডার ফার্মে রাখতে হবে। যদি আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করতে চান তাহলে 10টি ব্ল্যাক বেঙ্গল মা ছাগল এবং 2টি ব্রিডার, একটি বারবেরি ব্রিডার এবং একটি ব্ল্যাক বেঙ্গল ব্রিডার। বারবেরি দিয়ে ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রস করাতে পারবেন এবং ব্ল্যাক বেঙ্গল ব্রিডার দিয়ে অরিজিনাল ব্রিডিং আপনারা করাতে পারবেন। যখনই আপনারা একটি ছাগলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন তখন কিন্তু সেই ছাগল বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এর জন্য আপনাদেরকে বারবার ছাগল কেনা যাবে না। প্রথমে 10টা ছাগল নিয়ে শুরু করবেন, সেখান থেকে যে বাচ্চা হবে সে বাচ্চাগুলোকে বিক্রি করা যাবে না। যেগুলো ফিমেল বাচ্চা হবে সেইগুলোকে ফার্মের জন্য রাখতে হবে এবং যে মেল বাচ্চাগুলো হবে সেগুলোকে আপনারা খাসি করে দিতে পারেন অথবা পাঠা ছাগল বিক্রি করতে পারেন। যেভাবে আপনাদের সুবিধে হবে সেভাবে আপনারা বিক্রি করতে পারবেন, কিন্তু ফিমেল ছাগলগুলোকে বিক্রি করা যাবে না। সেইগুলোকে বৃদ্ধির জন্য ফার্মেই রাখতে হবে। যদি আপনারা 10টি মা ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে এক বছরে সেই ফার্ম থেকে আপনারা 40খানা বাচ্চা পাবেন। কোনো কারণবশত 10টি ছাগল মারা যেতে পারে। কখনো কখনো ছাগলের অ্যাবর্শন হয়, আবার কখনো ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের বাচ্চা মরে যায়। তো সেখান থেকে আপনারা 10টি ছাগল বাদ দিতে পারেন। যদি আপনারা 10টি ছাগল বাদ দেন তাও আপনাদের ফার্মে 30খানা বাচ্চা ছাগল টিকে থাকবে। সেখান থেকে অর্ধেক ফিমেল এবং অর্ধেক মেল হতে পারে। মেল বাচ্চাগুলোকে আপনারা আলাদাভাবে বিক্রির জন্য তৈরি করবেন এবং ফিমেল ছাগলগুলোকে ফার্মের জন্য তৈরি করবেন। এবং যে মা ছাগলগুলোকে নিয়ে আপনারা ফার্মিং শুরু করবেন সেই ছাগলগুলো যেন উপযুক্ত থাকে। ফার্মে নিয়ে আসার পর কিছুদিনের মধ্যে হিটে আসে বা একবার দুবার বাচ্চা হয়েছে, সেই ধরনের ছাগলগুলোকে আপনাদেরকে কিনতে হবে। বেশি ছোট ছাগল নিয়ে যদি আপনারা ফার্মিং শুরু করেন তাহলে আপনাদের ফার্মে ছাগলের বাচ্চা হতে অনেক দিন সময় লাগবে। এর জন্য বড় ছাগল নিয়ে ফার্মিং শুরু করা উচিত, তাহলে আপনাদের ফার্মে খুব তাড়াতাড়ি বাচ্চা পাবেন এবং ফার্মের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। যদি আপনারা বারবার ছাগল কিনে নিয়ে আসেন, এক মাস পর বা 2 মাস পর পর ছাগল কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের খরচা অনেক বেশি হয়ে যাবে। ছাগল ফার্মে নিয়ে আসার পর বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং ছাগলের ট্রিটমেন্ট করতে করতে আপনাদের অনেক টাকা খরচা হয়ে যাবে। আপনাদের ফার্মে যে ছাগলের বাচ্চা হবে সেই ছাগলের রোগ অসুখ খুব কম হবে, কেননা আপনাদের আবহাওয়াতেই ছাগলের যদি বাচ্চা হয় সেই বাচ্চা বড় হলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে এবং ছাগলকে রোগ আক্রান্ত করতে পারবে না। এর জন্য বাজারে ছাগল কিনে নিয়ে এসে ফার্মিং করার স্বপ্ন দেখা যাবে না। ফার্মে যে ছাগলের বাচ্চা হবে সেই বাচ্চা দিয়ে ফার্মিং আপনাদেরকে বড় করতে হবে। যদি আপনারা এইভাবে ফার্মিং করতে পারেন তাহলে আপনারা ফার্মিং লাইনে টিকে থাকতে পারবেন। অনেকেই প্রত্যেক মাসে 2টা 3টা 4টা করে ছাগল কিনে ফার্মিং শুরু করে, কিন্তু সে ব্যক্তি বেশি দিন ফার্মিং লাইনে টিকে থাকতে পারে না। এর কারণ হচ্ছে ছাগল যখন বাজার থেকে বাড়িতে নিয়ে আসে ছাগল বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো ফার্মের যে সমস্ত ছাগলগুলো থাকে সেই ছাগলগুলোকেও সেই রোগে আক্রান্ত হতে হয়। এর জন্য বারবার ছাগল কেনা যাবে না। আপনাদের ফার্মে যে ছাগলের বাচ্চা হবে সেই ছাগল দিয়ে আপনাদেরকে ফার্মিং করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।